কেমন আছো স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস সিক্সের দেখো কোষে দেখি একে চার এটা তোমাদের শেখাবো মানে অঙ্কগুলো করে দেখাবো তো দশমিক ভগ্নাংশ নিয়ে এর আগের ভিডিও যারা দেখনি দেখে নেবে কারণ সেই ভিডিওতে কীভাবে অঙ্কগুলো করা হয় সেটা আমি শিখেছি হাতে কলমে এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাবো ঠিক আছে তো চলো স্টার্ট করি তো দেখতে পাচ্ছ তোমাদের কোষে দেখি একে চার তোমাদের বইয়ের পেজ নাম্বার চৌত্রিশে আছে তো এই অঙ্কগুলো আমরা কমপ্লিট করবো টোটাল সম্পূর্ণটা ঠিক আছে তো যারা যারা আমাদের বাংলার শিক্ষা পোর্টাল যে ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কারণ বেশিরভাগই আনসাবস্ক্রাইবড আছো তোমরা তো সাবস্ক্রাইব করে নেবে কন্টিনিউ ভিডিও করবো তোমাদের জন্যে ঠিক আছে তো চলো দেখি তো প্রথমে কী বলেছে একের দাগের এখানে অঙ্ক আছে মোট পাঁচটা তো প্রথম অঙ্কটা আমরা করব এভাবে পরপর কমপ্লিট করব দেখো তো এইখানে অংশতে দেখাতে হবে তো কিন্তু অংশটা দেখাতে হবে কিভাবে দেখে নাও এখানে বলে দিয়েছে যে দশমিক ভগ্নাংশে দেখাতে হবে তো কিভাবে করব আগে দেখিনি এটা কার অংশ সেটা আমাকে দেখতে হবে তোমাদের মনে আছে যে একক দশক শতক আর এককের ডান দিকে কে থাকে দশাংশ এগুলো আমি গোল করব বলেছিলাম দুটো দ আছে যেটা গোল সেটা দশাংশ দশক তবে এটা হচ্ছে শতাংশ এটা এটা সহস্রাংশ ঠিক আছে তো এইভাবে আমরা কমপ্লিট করবো তো দেখো এইটা আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটার মধ্যে তিনটি মানে দশের মধ্যে তিন আমি এখানে জাস্ট পাশে একটু লিখে বুঝিয়ে দিই যে দশের মধ্যে যদি তিন হয় তাহলে কত হয় তিন দশাংশ ঠিক তো তো তিন দশাংশ মানে এইখানে অঙ্কটা বসবে তিন বসবে ঠিক আছে আর দশমিক তো এককের এইখানে দশমিক থাকে তো দশমিক তিন উত্তর হবে তো শূন্য দশমিক তিন ঠিক আছে আগের ভিডিও যারা দেখেছো তারা সহজেই বুঝে যাবে এইখানে যদি বুঝতে না পারো আগের ভিডিওটা দেখে আস আসলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে আমি এখানে বড় হয়ে যাবে ভিডিও এই হয়ে আমি করাচ্ছি তোমাদের আমি ধরে নিলাম তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো তো এইবার এটাতে দেখো খেয়াল করো দশটা কুড়িটা তিরিশটা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা তো এখানে টোটাল ভাগ আছে একশোটা একশোটার মধ্যে ছত্রিশটা তো এখানে যদি আমরা লিখি একশোটার মধ্যে রাফে দেখাচ্ছে হ্যাঁ একশোটার মধ্যে ছত্রিশটা দশমিক কয় ভাগ করলে কয় ঘর বা দিকে যায় দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে উত্তর হচ্ছে দশমিক তিন ছয় তো দশমিক তিন ছয় বা একটা শূন্য দিয়ে দাও ঘরে কিছু নেই বা দশমিক পালিয়ে যাবে বলেছিলাম আছে ওই রকম আর এখানেও যদি ওইভাবে ভাবতে একটা তো শূন্য আছে সেজন্য দশমিক এক ঘর বাই দিকে যাবে আর নাই মানে লাস্টে আছে সেজন্য এইখানে চলে আসবে দশমিক সেজন্য দশমিক তিন শূন্য দশমিক তিন ঠিক আছে এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর একবার গুণ এলাম দশটা এক দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো একশোটার মধ্যে ষাটটা ভালো করে ভাব একশোটার মধ্যে যদি ষাটটা হয় দশমিক দু হওয়ার বাদেকে গেলে কোথা হবে এইখানে তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে শূন্য দশমিক ছয় শূন্য আমি বলেছিলাম যে দশমিকের পরে আলগাভাবে কোনো শূন্য থাকলে না লিখলেও চলে মানে শূন্য দশমিক ছয়ও যা শূন্য দশমিক ছয় শূন্যও তাই কিংবা দশমিক ছয়ও তাই তো আমরা এখানে বলেছিলাম যে দশমিকের বাইশ শূন্যটা সবসময় লেখার চেষ্টা করবে কারণ কত একক এটা দেখে সহজে বোঝা যায় না হলে অনেকে দশমিক লেখা মোটা করে ফেলে শূন্যর মতো লাগে তো উত্তর হবে শূন্য দশমিক ছয় কেউ কেউ ছয় শূন্য লিখলেও হবে এটা লিখবে ঠিক আছে আর যদি মনে করো শূন্য দেব তাও হবে তো চেষ্টা করবে দশমিকের পর আলগা শূন্য ডান দিকে না দেওয়ার আর বাঁ দিকেরটা অবশ্যই দেওয়ার যদি কিছু না থাকে এইখানে দেখা দাও চারটে 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 হয়ে যাবে যদি একশো দিয়ে ভাগ করি আর ডানের দশমিক আমি বলেছিলাম আলগা দশমিক লেখার দরকার নাই তো শূন্য দশমিক দুই এটা দেখে নাও এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ 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 দশ আর এক এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর দশ সাতাশটা আর অনেকে ক্রিয়েটিভ থাকো তারা কিভাবে গুনবে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন পাঁচ পাঁচ আর পঁচিশটা আর এই একটা সিঙ্গেল এই একটা সিঙ্গেল আর দুটো সাতাশটা দেখো অনেক দ্রুত তোমরা হিসাব করে ফেলতে হবে সাতাশ তো একশোটার মধ্যে সাতাশ তাহলে হবে শূন্য দশমিক দুই সাত যেহেতু একশোটার মধ্যে তাই ভাগ করলে দুঘর ঘর বাদিকে হয়ে গেল অঙ্কগুলো চলো বুঝিয়ে দিলাম তোমরা জাস্ট এইভাবে লিখে দেবে হ্যাঁ চলো নেক্সট এবার আমরা দেখি দুয়েরটা দুয়ের এ কী বলেছে শূন্য দশমিক পনেরো দেখেই বুঝতে পারছো দশমিক কয় ঘর বাদিকে সরানো আছে দুই ঘর তার মানে নিশ্চয়ই একশোটার মধ্যে পনেরোটা নিচে একশো আছে এখানেও ঠিক একশোটাই ঘর আছে তো সবুজ রঙ করতে বলেছে আর এখানে দেখো একশোটার মধ্যে তিপ্পান্ন মানে তিপ্পান্ন শতাংশ লেখা আছে না বা তিন বা পাঁচ দশাংশ তিন শতাংশ বুঝতে পেরেছ এরকম বলতে পারো তো এইটাকে যদি আমরা এই দিকে তাকে দেখে নাও শূন্য দশমিক এক পাঁচ এটার অর্থ কি পনেরো বাই একশো দেখেই বুঝতে পারছি দুই ঘর সরানো আছে মানে একশো নিচে ভাগ হয়েছিল আবার অনেকে বলে দশমিক তুলে দিয়ে নিচে এক আসে আর যেখানে দুটো সংখ্যা আছে দুটো শূন্য এভাবে অনেকে ভাবে তুমি যেভাবে ভাবতে পারো আহ শূন্য দশমিক পাঁচ তিন যেটা আছে সেটা হচ্ছে তিপ্পান্ন একশোর মধ্যে ঠিক আছে তো এইবার দেখো একশোটার মধ্যে পনেরোটা কি সবুজ রং আর তিপ্পান্নটা কি বলেছে একশোটার মধ্যে তিপ্পান্নটা হলুদ রং করি আর মোট রং করা অংশ হিসাব করি মোট কটা রং করা হবে এই পনেরো আর তিপান্ন যোগ গুলি তো বেরিয়ে যাবে তো আমাদের প্রথমে কি বলেছে সবুজ রং তো আমি এখানে সবুজ রং একশো পনেরোটা তো এক দুই আমি এইভাবে করে দিচ্ছি ঠিক আছে এক ঢালাও পনেরোটা হয়ে গেছে আর পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই যে পনেরোটা আমরা সবুজ রং করলাম আর হলুদ রং বলেছে কটা তিপ্পান্নটা অনেক সময় সমস্যা করে আহ হলুদ রং হচ্ছে তিপ্পান্নটা তো আমি এক কাজ করি দেখো এইখান থেকে এক একটা লাইনে দশটা করে আছে তাই আমি এরকমভাবে পাঁচটা লাইন করে দেবো তোমরা কমপ্লিট করবে আমি কিন্তু অনেক টাইম লাগবে বলে এইভাবে তাড়াতাড়ি করছি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এখান থেকে আমি আরও তিনটি নিইনি হ্যাঁ সুবিধা হয়ে যাবে এক দুই তিন তখন তিপান্নটা হলুদ রং করলাম তো এবার বলেছে মোট রং করা যে ইয়ে আছে হুম তো সেই রং করার হিসাবটা আমাদের দিতে হবে যে মোট কতটা রং করা আছে তো একশোটার মধ্যে আর পনেরো দেখো আর পনেরো যোগ করি তিনে আট টোটাল আটষট্টিটা রং করা আছে এখানে এখানে টোটাল আটষট্টিটা রং করা আছে একশোটার মধ্যে তো হিসাব করলে এরকম হবে মোট রং করা একশোটার মধ্যে কত এত একশোটার মধ্যে আটষট্টি এত অংশ এবার এটাকে দশমিক যেহেতু তোমাদের চ্যাপ্টারটা হবে শূন্য দশমিক ছয় আট দুটো শূন্য ঘর বাই দশমিক ওকে এখানে চলে যাবে বুঝাতে পারলাম এরকম ভাবে হয়ে যাবে এত অংশ এখানে এবার দেখো প্রথমে নীল রং করতে বলেছে একশোটার মধ্যে তেত্রিশটা নীল নীল রঙ আমরা তেত্রিশটা করবো তাহলে এইভাবে করবে হ্যাঁ এক একটা রঙ এরকম 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 করে করবে এরকম করে তাহলে ভালো হবে হ্যাঁ তো তেত্রিশটার মধ্যে আমরা তেত্রিশটা করবো তো আমরা এভাবে তাড়াতাড়ি করে দেখো তিরিশটা হয়ে গেছে তেত্রিশটা তো তেত্রিশটা আর লাল রঙ করতে বলেছে কটা হুম লাল রং করতে বলেছে আহ পনেরোটা একশোটার মধ্যে পনেরোটা দেখে বুঝতে পারছো এই দশমিক দুই ঘর বাদিক আছে ঘর দু ঘর এগুলো বারবার কেন বলছি একশো হবে তার মানে একশো দিয়ে ভাগ করলে পনেরো কে এইটা আসে বুঝতে পারলে তো পনেরোটা করে দিই দেখো এক দুই তিন চার পাঁচটা আর এখানে নিচের লাইনে দশটা পনেরোটা এখন বসে বিষয় হচ্ছে কত অংশ রং করিনি দেখো ভালো করে পড়বে অঙ্কগুলো রং করিনি কতটা তো টোটাল যদি তুমি তাকিয়ে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশটা রং করিনি আর এই দুটো বাহান্নটা আমরা রং করিনি তো লিখবো যে রং করিনি বাহান্নটা একশোর মধ্যে বাহান্নটা তাহলে শূন্য দশমিক বাহান্ন অংশ হয়ে গেল এবার এটাকে যদি তুমি তার আগে এই ভগ্নাংশ দেখাতে একশোর মধ্যে বাহান্ন এত অংশ দিয়ে পরের লাইনে সমান সমান দিয়ে এটা লিখতে তাও হতো ঠিক আছে চলো এবার নেক্সট দেখে তিনের দাগের অঙ্কগুলো করব আমরা এখানে মোট এক দুই তিন চার পাঁচ আর তিন আটটা অঙ্ক আছে তো এই আটটা অঙ্ক আমাকে কি বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি তো এইগুলো তোমাদের কিন্তু আমি শিখিয়েছি হ্যাঁ এর আগের ভিডিওতে একক একটু আগেও তোমাদের বলেছি দেখো আমি যাই এই যে দশমিকের বা থাকে একক তারপরে দশক শতক তারপরে হাজার লক্ষ এইভাবে আর দশমিকের দিকে থাকে দশাংশ শতাংশ সহস্রাংশ অজুতাংশ এরকম তো ওইভাবে আমরা অঙ্কগুলো করব তো দেখো এখানে তিনের দিকে কি অঙ্ক বলেছে যে স্থানীয় মানে এর টেবিল তৈরি করতে হবে এবং সেটা করে তৈরি করে লিখতে হবে সেটাকে এবং কথায় লিখতে হবে তো আমি টেবিল বানিয়েই নিয়েছি তো প্রথমটা কি বলেছে এরটা এইখানে দেখো দশমিক কোথায় হয় একক আর এই জায়গায় কিন্তু দশমিকটা হয় এককের পর নাই মানে লাস্টে দশমিক বলি যেরকম তো এককের পরে হয় ডান দিকে হয় তো এখানে আমি দশমিক দিয়ে নিলাম এবার বলো দশমিক দেওয়ার পর দশমিকের ডান দিকে অর্থাৎ দশাংশের ঘরে কত হবে নয় তো দশাংশের ডান দিকে আমরা নয় লিখলাম আর এইখানে তোমাদের যে এককের ঘরে কত হবে সাত ঠিক আছে সাত আর দশকের ঘরে কত হবে দুই এইবার যদি এটাকে আমাকে কথায় লিখতে হয় তো কিভাবে লিখবো দেখো দুই দশক ঠিক আছে লিখবো দুই দশক কত একক সাত সাত একক নয় এই দশমিক লেখার দরকার নাই যখনই তুমি দশাংশ লিখবে যখনই তুমি এই ঘরগুলোর মধ্যে কোনো কিছু এখানে লিখবে তখনই অটোমেটিক বোঝাই যাবে যে দশমিকের পরের সংখ্যা মানে আছে তো নয় দশাংশ হয়ে গেল অঙ্ক এইবার পরেরটা আমরা বিএডটা করছি তো বিয়েডটা কি বলেছে দশমিকের পরে দুই আট আছে দুই এখানে এই ঘরে আট আর এককের ঘরে এক আছে এখানে তাহলে হবে এক একক দুই দশাংশ আট শতাংশ দশাংশ আট শতাংশ ঠিক আছে তারপর একটা দেখো আমি জায়গার একটু সমস্যা মানে জন্যে এটা করছি আর কি তো তারপর একটা দেখো সেটা কি বলেছে দশমিকের পরে এক তিন চার দশমিকের পরে এক তিন চার ঘরে ঘরে একদম ই করে দিয়েছি আর দশমিকের বাদিকে আছে পাঁচ আর ছয় তো এটাকে এইভাবে লিখতে পারো পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি দশমিক এইভাবেও কথায় লেখা যায় কিন্তু আমি স্থানীয় মানের টেবিল তৈরি করে তারপরে কথায় বলেছে সেই কারণে আমি প্রত্যেকটা স্থানীয় মান অনুযায়ী কিন্তু লিখছি তাহলে এখানে কি লিখব এই অঙ্কটা দেখো লিখব ছয় দশক দেখছ দশকের ঘরে ছয় আছে পাঁচ একক পাঁচ একক এক দশাংশ এক দশাংশ তিন শতাংশ চার সহস্রাংশ ঠিক আছে হয়ে গেল এবার দেখো সি এর পরে ডি এরটা তো ডি এরটা কি বলেছে ডি এরটা বলেছে এই দেখো দশমিকের পর এককের ঘরে বাদিকে দিকে দুই দশকের ঘরে চার এটা শূন্য এটা শূন্য এবং নয় খুব লেখা শূন্য হলে তো লেখার দরকারই পড়ে না তো লিখবো আমরা এখানে কি লিখব চার দশক দুই আচ্ছা দয় হসু হসেই দুই একক নয় সহস্রাংশ হয়ে গেছে তো শূন্য দশাংশ লেখার প্রয়োজন নেই শূন্য হলে লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার দেখো ই এরটা লিখছি ই এরটা করাচ্ছি ই এরটা আছে তিন আট মানে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ ঠিক আছে তাহলে কি লিখবো তিন দশক আট একক দুই দেখতে পাচ্ছ দুই দশাংশ পাঁচ চন্দ্রবিন্দু হবে পাঁচ সহস্রাংশ ঠিক আছে ইয়ের পরে এফেক্টটা দেখো এফে কী বলেছে এই যে দশমিক ঠিকঠাক জায়গায় দিলাম তারপরে শূন্য তারপরে আট মানে এখানে হতো আর কি এখানে এই বরাবর আট এবং এই দিকে হচ্ছে তিন তারপরে শূন্য শতকের ঘরেও শূন্য তারপরে হচ্ছে চার তাহলে এখানে কত হবে আমি এখানে লিখাচ্ছি জায়গা যেহেতু কম আছে হুম চার হাজার চার হাজার হয়ে গেছে তারপর চলে আসলাম এখানে তিন একক তিন একক তারপরে লিখবো আট আটটা কি তো আটটা কোন ঘরে আছে শতাংশের ঘরে তো লিখবো শতাংশ হয়ে গেছে তারপরে এফ এর পরে এর অঙ্কটা দেখো জে এরটা কি বলেছে চলো আমরা নেক্সট পেজে অঙ্কটা করে জি এর অঙ্কটা এখানে করে দিচ্ছি জেটটা দেখো লেখা আছে দশমিক তাহলে কোথায় হবে এই জায়গাটাই হবে তো দশমিক দিলাম দশমিকের পরে পাঁচ আছে দেখতে পাচ্ছ বাদিকে দুই এক দুই এক সাত তাহলে হবে কত সাত শতক সাত শতক এক দশক আমি একসাথে লিখে ফেলেছি মানে ফাঁকা করবে এক আর দশক আলাদা লিখবে তারপরে আহ দুই একক তারপরে লিখবে দশাংশ ওকে নেক্সট অ্যান্ড লাস্ট তিনের অঙ্কের মধ্যে এই চেটটা করাচ্ছি দেখো পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় তো দশমিকের জায়গা দশমিক দাও শূন্য ছয় পাঁচ এই বরাবর চার তো চার দশক চার কি হবে দশক পাঁচ একক ছয় শতাংশ ওকে চলো এবার চারের অঙ্কগুলো দেখে নি বুঝতে পারছো তো কমেন্ট করে জানাবে এতক্ষণ অব্দি যারা ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে তো চলো দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখে সামান্য ভগ্নাংশ কোনগুলো প্রকৃত অপ্রকৃত মিশ্র মনে পড়ছে যার হর এবং লব থাকবে সেই রকম তো আমরা চারের এখানে তিনটি অঙ্ক করব তার পরের পেজে আমরা আরও তিনটি দুটো করবো মোট পাঁচটা অঙ্ক করবো তো এরটা আমরা করছি দেখো শূন্য দশমিক তিন দশমিক কয় ঘর ডান দিক থেকে তাকিয়ে বলো যে কয় ঘর বা দিকে আছে এক ঘর তাহলে নিশ্চয়ই তিন ছিল এবং তার নিচে দশ ছিল হয়ে গেল বিয়েরটা দেখো শূন্য দশমিক দুই এক এবার অনেকে এরকম বলে বলে যে দশমিক বাদ দিয়ে লিখতে হবে একুশ এই দশমিক তুলে দিলে এখানে একটা এক আসে এবং হচ্ছে এইখানে দুটো ছিল সেখানে দুটো শূন্য আসে যদি এইভাবে মনে করো সে একই জিনিস কিন্তু কেন আসে সেটা তোমাদের শিখিয়েছি আমি শূন্য দশমিক শূন্য তিন নয় তো দেখো তিন নয় ছিল যেহেতু দশমিক এক ঘর দু ঘর তিন ঘর বাদিকে আছে তাহলে নিশ্চয়ই বাদিকে আছে মানে ভাবতে বলেছিলাম ভাগ করলে বাদিকে নিশ্চয় তাহলে ভাগ হচ্ছিলো তাহলে নিচে বসবে তিনটি সংখ্যা তাহলে তিনটি জিরো এটা থেকে এটা এসছে তাহলে এটা উল্টোভাবে আমরা করছি অক্ষগুলো সি করে দিলাম চলো এবার ডি এরটা দেখে নিই ডেটটা বলছে ফাইভ তো ফাইভ পয়েন্ট ফোর দশমিক বা বাদিকে গিয়েছে তাহলে নিশ্চয়ই এখানে কেটে দিই তাহলে ফিফটি ফোর লিখে দিলাম দশমিক বাদ দিয়ে এবার বলো নিশ্চয়ই এক ঘর দশমিক বাদিকে গিয়েছে মানে নিচে নিচে দশ ছিল হয়ে গেল অঙ্ক আচ্ছা এইবার এটাকে তুমি চাইলে দেখো এরম করতে পারো চুয়ান চুয়ান্নকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ চার পাঁচ পূর্ণ চারের দশও লিখতে পারো আবার এটাকে দুই দে ভাগ করলে দুই এটাকে দুই দে ভাগ করলে পাঁচ মানে এটাকে পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচও লিখতে পারো এটা দেখেই বুঝতে পারছো এটা পাঁচের থেকে বেশি কিন্তু ছয়ের থেকে কম এত দূর উত্তর লিখতে পারো চাইলে এত দূর উত্তর লিখতে পারো কিংবা কেটে এত দূর উত্তর লিখতেও পারো সেটা তোমার ইচ্ছা সবগুলোই সামান্য ভগ্নাংশে ঠিক আছে চলো নেক্সট দেখি এইটা হয়ে গেলো ডিএটার পরে ই এরটা কি বলেছে যে ওয়ান জিরো টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ তো দশমিক বাদ দিয়ে লিখে নাও ওয়ান জিরো টু জিরো থ্রি ফাইভ সব লিখে নিলাম যা যা আছে এবার দশমিক দেখতে পাচ্ছ কয় ঘর বা দিকে আছে কটা লাভ তিন ঘর তো এখানে এত ছিল নিশ্চয়ই সেই জন্যে এটা থেকে এটা সৃষ্টি হয়েছে আমরা অপোজিট ভাবে করে দিলাম অঙ্কটা ঠিক আছে চলো এবার পাঁচের দাগের অঙ্কগুলো দেখি কি বলেছে ছোট থেকে বড় ছোট থেকে বড়োর দিকে যাবে ঠিক আছে তো এটাকে বলা হয় ঊর্ধ্বক্রমে সাজানো তো এই অঙ্ক তোমাদের অলরেডি আগে আমি শিখিয়েছি কি বলেছিলাম যে প্রথম থেকে দেখতে দেখতে যাবে আগের চ্যাপ্টার যারা দেখো দেখে নেবে তো প্রথমে দেখব আমি দশমিকের কাছে তাকাবো হ্যাঁ এরো দশমিক আছে এরো দশমিক আছে এরো দশমিক আছে এরো দশমিক আছে এবার দশমিকের পর এককের দিকে তাকিয়ে দেখব কে বড় তো এটা 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 আর এটা এই চারটে এককের ঘরে আছে তো এককের ঘরে একজন আর বেশি আছে তো সব থেকে তার মানে এখানে তিনটি দেখেই বোঝা যাচ্ছে সব থেকে কে পাঁচ দশমিক তিন চার এখানে পুরোপুরি পাঁচ আর আরেকটু বেশি এটা তো একের থেকে কম বাকিগুলো সব তো এটা সবথেকে বড় তো আমি এ লিখলাম দেখো দেখে অঙ্কটা করা যায় তো আমি তিনটি আলাদা আলাদা বক্স করলাম এই তিনটি বলতে চারটে বক্স করলাম এবং এই চারটে বক্সের মধ্যে সব থেকে বড় যেটা সেটা তো লাস্টে লিখতে বলে ছোট থেকে বড় তো আমি এটাকে লিখে দিলাম পাঁচ দশমিক তিন চার ঠিক আছে সব থেকে বড় আচ্ছা তাহলে এটার কাজ আমার কমপ্লিট এবার এর দিকে তাকিয়ে দেখো এর আছে পাঁচ এখানেও আছে পাঁচ মানে দশাংশের ঘরে এখানেও আছে পাঁচ তাহলে বলা যাচ্ছে না এবার দেখো শতাংশের ঘরে তিন শতাংশের ঘরে দুই শতাংশের ঘরে এক এবার বলো শতাংশের ঘরে মানে এখন দেখে বোঝায় যাচ্ছে যে আমি এর এই অঙ্কটা দেখে নাও তার পরের অঙ্কটা ভেঙে করাবো বারো ঠিক আছে তখন তুমি বুঝতে পারবে এই আগের অঙ্কটা কোনো জিনিস শেখার টেকনিকই তাই কিছু জিনিস সময় অজানা থেকে যাবে বা কিছু জিনিস সময় প্রশ্ন থেকে যাবে পরে ওই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তখন তুমি বলো আচ্ছা এই জিনিসটা এই জন্য হয়েছিল এই কৌতূহলটা থাকা খুব দরকার তো এইখানে তিন এখানে দেখো দুই শতাংশের ঘরে আর এইখানে দেখো এক এবার বলো সব থেকে ছোটকে এইটা এইটা শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এক তিন তারপরে শূন্য দশমিক পাঁচ দুই আর এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ তিন চার এবার সব থেকে ছোট এর থেকে বড় এর থেকে বড় এর থেকে বড় অঙ্ক আমাদের হয়ে গেল এবার এই বিয়ের অঙ্কটা যখন আমি করাবো আমি ভেঙে করাচ্ছি তোমরা দেখে নাও তাহলে আগের অঙ্কটা তোমরা ওইভাবেই করতে পারবে শিখে নিলে হ্যাঁ আচ্ছা বিয়েরটা আমরা এবার করাই দেখো আমরা কিচ্ছু করব না আমরা পর পর তুলব এইভাবে খাতায় শূন্য দশমিক পাঁচ তিন ছয় লিখলাম এইটা লিখে দিলাম তারপরে দেখো দশমিকের নিচে দশমিক বসাও আর লিখে যাও তিন তিন পাঁচ তারপরে যা যা আছে একদম দশমিক তিন তিন পাঁচ চার ওকে লাস্ট শূন্য দশমিক পাঁচ দুই কি শিখেছিলাম যে দশ শূন্য আলগা শূন্যের দাম নেই তো দাম নেই তো ঠিক আছে সেজন্য দিয়ে দেবো সব সমান করে দেবো এইবার তাকাবো এই ঘরটার দিকে তাকাবো এখানে দেখেই তো বুঝে যাবো কে ছোট বড় না বুঝতে পারলে এই ঘরটার হেল্প নেবো না বুঝতে পারলে এই ঘরটার হেল্প নেবো তো এই ঘরটার হেল্প নিয়ে দেখি এরা দুজনা পাঁচ এরা দুজনা তিন তাহলে এই যে দুজনা আছে এরা ফার্স্ট সেকেন্ডের মধ্যে হবে বড়তে আর এই যে এই দুটো এই দুটো ছোট দুটোর দুটো ছোট আর এই দুটো বড় কিন্তু এখানে দেখেও বোঝা যাচ্ছে না তাহলে আমি আরো দুটো দুটো নেবো তিপ্পান্ন দেখো তিপ্পান্ন বাহান্ন বুঝতে পারছি আমি সবথেকে বড় হচ্ছে সবথেকে বড় আমরা এটাকে নাম্বার নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে বড় চার চার সব দেখো বাহান্ন দেখে বুঝতে পারছি কিন্তু এই দুটোই তেত্রিশ আছে বুঝতে পেরেছ তাহলে এই দুটোর মধ্যে কেউ একজন কম হবে কিন্তু আরো তিনটি করে যখন তাহলে এটা হচ্ছে চার নম্বর আর এটা তিন নম্বর এটা তো কনফার্ম হয়ে গেছে এবার এর মধ্যে ফার্স্ট মানে সব থেকে ছোটটাকে আমরা ফার্স্ট বলছি ঠিক আছে তো দেখো তিন তিন পাঁচ এর তিন তিন পাঁচ এখনও বোঝা যাচ্ছে না একই সেম চলছে কিন্তু যেই চারটে পর্যন্ত নিলাম দেখলাম এ ছোটো তাহলে এ হচ্ছে ফার্স্ট ই হচ্ছে সেকেন্ড মানে তেত্রিশ যদি তোমরা এই দুটো তো হয়ে গেছে কমপ্লিটলি বাদ দিয়ে দাও তখন এইগুলো নিয়ে যখন তোমরা তুলনা করবে তখন যেটা যেটা মিল সেটা সেটা বাদ করে দাও বাদ করে দাও এখানে দেখেই বুঝতে পারছো এ ছোটো আর এ বড় তাহলে উত্তরে কি লিখবে লিখবে যে ছোট। থেকে বড় হিসাবে সাজালে পায় এবার অনেকে কি করবে এটাকে ভগ্নাংশ করবে লসাগু করবে ওইটা করতে বলেন এখানে একটা জিনিস মাথায় রাখবে ঠিক আছে ওইভাবে করবে না তোমাদের এইভাবেই করতে হবে কেন করতে হবে হ্যাঁ সেটা তুমি করতে পারো আমি তোমাকে ভুল বলছি না তবে এই অঙ্কের কনসেপ্ট এইভাবে শেখানো হয়েছে এর আগের ভিডিও দেখে নেবে আর নাহলে তোমাদের বইয়ে আছে দেখে নেবে আহ পঁয়ত্রিশ পেজের আগের দিকে দেখবে বলাই আছে যে এটার এটা সমান এরকম বা সমান নয় এইভাবে বোঝানো আছে আমি সেইভাবেই করালাম আর এই কনসেপ্টটা তোমাদের শিখতে হবে তখন কখন তুমি লস করতে যাবে এটা দেখেই তো বোঝা যায় ঠিক আছে তো দেখো পাই কত পাই নাতে সবথেকে ছোট হতে হচ্ছে শূন্য দশমিক তিন তিন পাঁচ চার তার থেকে বড় কে শূন্য দশমিক তিন তিন এই শূন্য দশমিক তিন তিন পাঁচ সরি তিন তিন পাঁচ হচ্ছে সব থেকে ছোট হুম তারপর তিন তিন আচ্ছা তেত্রিশ পাঁচ চার শূন্য দশমিক তিন তিন পাঁচ সব থেকে ছোট তার থেকে শূন্য দশমিক তিন তিন পাঁচ চার তার থেকে বড়ো কে এইটা শূন্য দশমিক পাঁচ দুই আর সব থেকে বড়ো হচ্ছে শূন্য দশমিক পাঁচ তিন ছয় হয়ে গেল অঙ্ক বিয়েরটা এবার চলো সিএটটা দেখে নি একই টেকনিক কিন্তু আমি এবার সাজিয়ে গুছিয়ে করাবো না এর এককের ঘরগুলো দেখো ঠিক আছে আমি আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি এর এককের ঘর এটা এর এককের ঘর এটা এর এককের ঘর এটা এখন সব বাড়ির এককের ঘরে এটা ওকে তো তা একটা বিষয় এ অলরেডি দশকের ঘরে কিছু একটা আছে এখানে তো দেখে বোঝা যাচ্ছে এ হচ্ছে সবথেকে বড় বাকিদের তো দশকের ঘরে কিছু নেই ধরো নেই মানে শূন্য ধরে নাও তো দেখে বোঝা যাচ্ছে এ হচ্ছে সবথেকে বড়ো মানে চার নম্বরে ওকে বাকি তিনটিতে দেখো সব দুই দুই আছে ঠিক আছে আমি একটু কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে দেখো এবার দেখো দশাংশের ঘরে শূন্য এরও শূন্য এরও শূন্য এর পাঁচ তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এইটা যেটা সব থেকে বড়ো এই তিনজনের মধ্যে সবথেকে বড়ো কে এইটা তাহলে এই হয়ে গেলো তিন নম্বরে ওকে কালার আবার চেঞ্জ করে নিচ্ছি তো এর পরে আমি বলেছিলাম না সংখ্যা পুজিয়ে নেওয়া যায় যখন এর এখনো দুটো সংখ্যা আছে তো তুমি চাইলে আরো দুটো সংখ্যা এখানে দিয়ে নাও তাহলে তো তিনটি তিনটি হয়ে গেল আলগা শূন্য যার না দেয়া না দেয়া সমান তারপরেরটাই দেখো এর শূন্য আছে এরও ধরে না শূন্য আছে এই যে তাহলে বলা যাচ্ছে না তার টাই এরও শূন্য কিন্তু এর পাঁচ তাহলে এ হচ্ছে এর থেকে বড় তাহলে হচ্ছে দুই নম্বরে আর লাস্টে হচ্ছে এইটা প্রথমে যেটা দেওয়া ছিল এইটা হচ্ছে তোমার এক নম্বরে ছোট সব থেকে এবার যদি তুমি সাজিয়ে করো দেখো দশমিক এই সোজা দশমিক আমি দিয়ে নিলাম দশমিকের বাদিকে দেখেই বোঝা যাবে প্রথমটার দশমিকের বা দিকে দুই আছে পরেরটাতেও দুই আছে তারপরেরটাই শূন্য আছে তারপরেরটাই দুই আছে কিন্তু এখানে একটা দুই আছে তাহলে এই দশকের ঘর দেখে আমি বা থেকে ডান দিকে দেখতে দেখতে যেতে হয় তো দেখো তাহলে সবথেকে বড়ো কে এইটা দেখতে পাচ্ছ এইটা সবথেকে বড় হয়ে গেলে এটা কাজ কমপ্লিট হয়ে গেলে এবার পরেরটা দেখো সবারই তো এককের ঘরে দুই আছে তাহলে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এককের পরের ঘরটা যদি দেখি প্রথমটাতে জিরো ছিল এই দেখো জিরো ছিল জিরো হুম পরেরটাও জিরো তারপরেরটাও জিরো তারপর একটা পাঁচ তো জিরো এটা তো আমার অলরেডি অঙ্ক হয়েই গেছে তো ওটা আমি আর লিখলাম না এখানেও জিরো ছিল অ্যাকচুয়ালি আর এটাতে পাঁচ ছিল দেখেই বোঝা যাচ্ছে এই এর মধ্যে সবথেকে সেকেন্ড বড় হচ্ছে এটা তাহলে দুই এইটা তাহলে এই থার্ড নম্বরে দেখো থার্ড নম্বর বলে দিয়েছি তাহলে এটার কাজও কমপ্লিট হয়ে গেল এবার এই দুজনের মধ্যে দেখো জিরোর পরে কিছু নাই মানে তুমি জিরো কিছু নেই যেহেতু এখানে দেখো দুই শূন্যর পরে কিছু নেই মানে তুমি হাজার হাজার জিরো বসে দাও কোনো সমস্যা নাই তো কিন্তু এইটাতে কত ছিল শূন্য শূন্য পাঁচ দেখেই বুঝতে পারছো যে কে বড় এ বড় তাহলে এ হচ্ছে থার্ড পজিশনে আর এই দেখো এখানে আমরা থার্ড সরি থার্ড বলছি সেকেন্ড পজিশনে আমরা দিয়ে দিলাম ছোট থেকে বড় অনুযায়ী আর সব থেকে ছোট হচ্ছে তাহলে কোনটা এইটা দুই দশমিক শূন্য যেটা তাহলে এখানে উত্তরে আমার কি হবে সিএটটা ছোট থেকে বড়ো অনুযায়ী সাজালে হবে প্রথমে হবে দুই দশমিক শূন্য তার থেকে একটু বড় হচ্ছে দুই দশমিক শূন্য পাঁচ তার থেকে একটু বড় হচ্ছে দুই দশমিক পাঁচ আর সব থেকে বড়ো হচ্ছে এটা অর্থাৎ কুড়ি দশমিক শূন্য পাঁচ ওকে চলো নেক্সট দেখে নি ছয় বলেছে বড় থেকে ছোট এবার আমি তাড়াতাড়ি করাবো তেরো টাকা এগারো টাকা এক টাকা দু টাকা এটা দেখেই বোঝা যাচ্ছে যে কে বড়ো কে ছোট দশমিকের পরে যাওয়ার দরকারই নেই তো এর মধ্যে সব থেকে এখানে বলছে বড় থেকে ছোট তো সব থেকে বেশি হচ্ছে তেরো টাকা তেরো দশমিক তিন তার থেকে এই তার থেকে একটু এ থেকে বড় তার থেকে একটু ছোট হচ্ছে এগারো টাকা প্লাস আর কি এগারো টাকা তিরিশ পয়সা যেটা হবে এগারো দশমিক তিন তার থেকে একটু ছোট হচ্ছে দুই টাকা যেটা আর কি দুই পুরোপুরি দুই দেখেই তো বুঝতে পারছি দুই দশমিক তিন এক এবং তার থেকে একটু একদমই ছোট হচ্ছে এক টাকা তেত্রিশ পয়সা টাকা দিয়ে করালে না মাথায় খুব তাড়াতাড়ি যায় ঠিক আছে চলো বিএডটা করাবো এখানে তিন টাকা তিন টাকা সাঁত্রিশ টাকা সাত টাকা এ হচ্ছে ফার্স্ট এ হচ্ছে থেকে বড় দশমিকের আগে সাঁত্রিশ আছে তো সাঁত্রিশ দশমিক কালারটা আমি পাল্টে নিই ঠিক আছে সাঁত্রিশ দশমিক তিন শূন্য থেকে বড় তার থেকে ছোটকে এইটা সাত দশমিক এক তিন এবার এই দুজনের মধ্যে এও তিন টাকা এও তিন টাকা কিন্তু এর এর পরেরটা দেখো জিরো এর পরেরটাও জিরো তাও বলা যাচ্ছে না তারপরেরটা এর জিরো এর নাই মানে এই এর তারপরেরটা আছে সাত তো এখানে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার হচ্ছে কে বড় এ তিন দশমিক শূন্য সাত আর তারপর একটা হচ্ছে তিন দশমিক শূন্য শূন্য সাত দেখবা তুলনা করে দেখা যায় দেখো তিন দশমিক শূন্য শূন্য সাত আর তিন দশমিক শূন্য সাত দেখো নাই মানে জিরো দিয়ে কমপ্লিট করে দাও দেখো এরও তিন তিন মিলে গেল এরও শূন্য শূন্য মিলে গেলো বলা যাচ্ছে না এখানেই বোঝা যাচ্ছে যে এ হচ্ছে সাত পয়সা শূন্য সাত পয়সা সত্তর পয়সা যেভাবে ভাববে এখানেই অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে যাওয়ার প্রয়োজনই পড়ছে না চলো লাস্ট এরটা করি সিএটটা শূন্য শূন্য আট শূন্য সব থেকে বড় আট টাকা কম তাহলে এরটার উত্তর হবে এইট পয়েন্ট ফোর ফাইভ এইভাবেই করবে কিন্তু ঠিক আছে কারণ তোমাদের এই কনসেপ্টটি শেখাতে চাইছে যেনারা বইটা তৈরি করেছেন এমন না যে এটাকে বায় একশো করবে নিজে বায় একশো করবো এরকম না ঠিক আছে এইভাবে করবে না তো দেখো হয়ে গেল বাকি তিনটির মধ্যে তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে এটা কেটে দিলাম এবার বাকি তিনটি তো তাকিয়ে দেখো এরো আট এর চার এরো আট তাহলে এই দুজনের মধ্যে কেউ একজন মানে এইখানে বসবে কিন্তু সব থেকে ছোট আমরা অলরেডি পেয়ে গেছি তো থেকে ছোট যেটা সেটা শূন্য দশমিক চার পাঁচ এটা বসিয়ে দিলাম এই দুজনের মধ্যে দুজনের আট তাহলে বলা যাচ্ছে না এখানে আট কিন্তু এখানে দুই দেখো শতাংশের ঘরে এর আট কিন্তু এর দুই তাহলে তুলনামূলক ভাবে বড়কে এটা শূন্য দশমিক আট আট তার থেকে একটু ছোট্ট হচ্ছে শূন্য দশমিক আট দুই এক সাত অঙ্ক হয়ে গেল কমপ্লিট চলো এবার পরের অঙ্কগুলো দেখি ঠিক আছে সাথে কি বলেছে যে দশমিক যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে আটের স্থানীয় মান বের করতে হবে তো আটের স্থানীয় মান কথায় আমি একবার লিখি তারপরে আর কথায় লিখবো না এটা কত আছে দেখো দশমিকের বাদিকে একক থাকে বলেছিলাম আর তারপরে দশক থাকে তারপরে শতক থাকে আর এটা হচ্ছে দশাংশ গোল করে দিলাম দ গোল মানে দশাংশ তারপর শতাংশ দন্ত্রী সহস্রাংশ মনে পড়ছে তো এই আটটা দেখো এককের ঘরে আসে আট একক আট একক মানে আট এবার দেখো এই এটা আছে দশাংশের ঘরে তাহলে এটা হবে আট দশাংশ আট দশাংশ কীভাবে লেখে দশের মধ্যে আট এইভাবে লেখে কিংবা এইভাবেও লেখে শূন্য দশমিক আট ঠিক আছে যেভাবে খুশি লিখতে পারো এবার এটিকে দেখাও শতাংশের ঘরে আছে মানে আটের মধ্যে এইভাবে লিখতে পারো কিংবা শূন্য দশমিক শূন্য আট লিখতে পারো আর এর একটা ইন্টারেস্টিং বিষয় যে জায়গায় আট থেকে বাকিগুলো সব জিরো ভেবে নেবে সব জিরো ভেবে নেবে দেখো শূন্য দশমিক শূন্য আট শূন্য কি আসছে শূন্য দশমিক শূন্য আট শূন্য আর আলগা শূন্য দাম নেই তাহলে এক আসছে এভাবেও তোমরা ভাবতে পারো এটা তো আরো সহজ শূন্য 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 দশমিক শূন্য শূন্য আট দশমিক শূন্য শূন্য আট কিংবা আট বাই দেখো তিন ঘর বা দিকে আট সহস্রাংশ আছে হ্যাঁ এই সহস্রাংশের ঘরে আছে অঙ্ক হয়ে গেছে এখানে যদি কথায় লিখতে হয় আট সহস্রাংশ এটা আছে আট শতাংশ আমি তোমাদের কথাও শিখিয়ে দিলাম সামান্য ভগ্নাংশেও স্থানীয় মান লেখা শিখিয়ে দিলাম ভগ্নাংশেও শিখিয়ে দিলাম তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখবে শেখাটা ইম্পর্টেন্ট না বুঝে একশোটা অঙ্ক করার অর্থ কিছু না কিন্তু একটা যদি বুঝে করো তাও তো কিছুটা শিখলে তাই না চলো আটের অঙ্কগুলো দেখিয়ে দিই এখানে পাঁচের স্থানীয় মান দেখো পাঁচের স্থানীয় মান ডাইরেক্টলি বসানোই আছে আমি দেখছি তোমাদের তোমাদের একটু আগে যেটা করালাম দেখো আমি এটাতেও দেখালাম এই তোমার ভগ্নাংশেও ইতেও দেখেছি দশমিকও দেখেছি আর এই অঙ্কগুলোতে দেখো স্পেশালি স্থানীয় মান যেটা দেওয়া আছে সেটা কিন্তু ইতে দেওয়া আছে সামান্য ভগ্নাংশে দেওয়া আছে সবগুলো ঠিক আছে আর সেটাকে দেখো দশমিক ভগ্নাংশে সেটাকে আবার লিখতে হচ্ছে দুটোই স্থানীয় মান ওকে তো পাঁচের স্থানীয় মান যদি পাঁচ হয় আর এখানে নিজে একটা অন্য যে কোনো দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে এমন না যে এটার এটা সমান তা না এই রকম পাঁচের স্থানীয় মান পাঁচশো হবে এরকম একটা মনে মনে একটা ভেবে একটা সংখ্যা তোমাকে বানাতে হবে তো এখানে পাঁচের তো শতকের ঘরে পাশ থাকা চাই তো এইটা হচ্ছে একক দশক এই সরি ভুল হচ্ছে দেখছো আমি এখানে দেখাচ্ছি একক এখানে করলাম একক দশক শতক এটা হচ্ছে দশাংশ এটা হচ্ছে শতাংশ এটা হচ্ছে সহস্রাংশ এবার অঙ্ক করার সুবিধা হবে দেখো পাঁচের স্থান মান পাঁচ পাঁচ মানে পাঁচ একক তো এইখানে পাঁচ হবে বাদ আমার যা খুশি করে দিলাম অঙ্ক পাঁচের স্থানে মান তো পাঁচ আর পাঁচ জানে দুই জায়গায় লিখবে না তাহলে আবার হবে না কারণ পাঁচের স্থানে মান একটাই হবে দুই জায়গায় দিলে তো অঙ্কটা অন্য হয়ে যাবে বুঝা গেল দেখো পাঁচের দশের মধ্যে পাঁচ মানে পাঁচ দশাংশের ঘরে পাঁচ হবে এইখানে পাঁচ হবে বাদ তুমি হয়ে গেল অঙ্ক পাঁচ দশাংশ এটা একশোর মধ্যে পাঁচ মানে শতাংশ পাঁচ শতাংশ এই যে শতাংশের ঘরে পাঁচ বাকি যেখানে খুশি তুমি করে দিলাম দেখো পাঁচ শতাংশ হাজারের মধ্যে পাঁচ তার মানে এইখানে হয়ে গেল পাঁচ সহস্রাংশ তুমি নিজের মতো করে ভগ্নাংশ বানাবে যাতে এইটা থেকে এটা আসে ব্যাকডোর ব্যাক সিস্টেম ঠিক আছে চলো নেক্সট দেখি এবার নয়ের গুলো এইটা তোমাদের যে পূর্বপঠে পুরোনো পুনর আলোচনা সেই চ্যাপ্টারটা এখনো কমপ্লিট করতে পারিনি সব চ্যাপ্টারই কমপ্লিট করব তোমরা আমাকে কমেন্ট করবে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ওখানে মেসেজ করে জানাবে তো দেখো ফাঁকা ঘরে আমরা গ্রেটার দেন সমান সমান অথবা লেস দেন চিহ্ন বসাবো বৃহত্তর এটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন কারণ আমরা বাদিক থেকে পড়ি সেই জন্যে ঠিক আছে আর এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন বা লেস দেন ঠিক আছে তো বলো এইটা দেখো পাঁচ টাকা এটা দেখো শূন্য টাকা যদি এটা পঞ্চাশ পয়সা আর কি তো অত দূর যাওয়ার দরকার নেই আমি বলেছিলাম না প্রথমটা দেখেই বোঝা যাবে শুরুর দিক থেকে স্টার্ট করব তো এই দেখো বাহাত্তর বড় না বাহাত্তর বড় কেউই বড়ো না বোঝা যাচ্ছে না কিন্তু তার পরেরটা তো দেখে বুঝতে পারবো এটাতেও এক এটাতেও এক দুটোতেই কিন্তু এক তাহলে আমি বলিনি আলগা শূন্য নিতেই পারো এখানেও শূন্য এখানেও শূন্য তার মানে এরা তো সমান চলো এবার দেখো এখানে আটষট্টি এখানেও আটষট্টি বলা যাচ্ছে না এখানে পাঁচ এখানেও পাঁচ দশাংশের ঘরে কিন্তু এখানে দুই আর এখানে আলগাতে মানে শূন্য ভাবো তাহলে দেখে বুঝতে পারছো কে বড় এ বড় এই যে এখানে দেখো বাহাত্তর এখানেও সাতশো উনত্রিশ দেখেই বোঝা যাচ্ছে বাদিকে বেশি আছে এই বাদিকে কম আছে হয়ে গেল কিংবা এটা ভাবতে পারো এককের ঘরে নয় এককের ঘরে দুই দরকার নেই কিন্তু এর তো প্রথমেই দেখতে পাচ্ছ যে শতকের ঘরে আছে তো শতকের ঘরে কিছু নাই শুরু আমি বলেছিলাম না বা থেকে স্টার্ট করবে জিরো দিয়ে পুজিয়ে নেবে তারপর আমাকে স্টার্ট করবে এরো দুটো এরো দুটো বোঝা যাচ্ছে না ছয় এরো ছয় আলগা শূন্য নেওয়াই যায় তো এরো ছশো এরো ছশো একই এরা সমান শিখিয়েছি এর আগে শিখিয়েছি দুই এ তিন আর কিচ্ছু দেখবো না এককের ঘর দেখেই বোঝা যাচ্ছে নশো চব্বিশ নাই মানে লাস্টে দশমিক বুঝে গেল এরো নশো চব্বিশ তো এ দুটো তো সমান নাই মানে লাস্টে দশমিক হয় আলগা শূন্যের দাম থাকে না একটু আগে বললাম না যে একও যায় এক দশমিক শূন্য তাই বা তিন দশমিক দুই একও সরি একটু আগে নয় আগের ভিডিওতে এগুলো সব বলা হয়েছে এবংক তোমাদের আমি তবুও বোঝাচ্ছি অনেকে যারা আগের ভিডিও দেখছো তারা হয়তো ডাইরেক্ট পেরেই যাচ্ছ অঙ্ক বা হয়তো বাড়িতে করেই ফেলেছ কিন্তু দেখো অনেকে হয়তো আগের ভিডিওটা কেউ দেখে আসেনি এই কথা ভেবে কিন্তু কয়েকটা বিষয়গুলো আমাকে বোঝাতে হচ্ছে আচ্ছা বলো তো শূন্য দশমিক শূন্য শূন্য এক আর সরি এই দুটোর মধ্যে বড়কে দেখেই বুঝতে এক পারছো যে আলগা শূন্য নেওয়া যায় তো এর কাটে দি এটা আর এটা দেখে বোঝা যাচ্ছে না এটা শূন্য আর এ দেখো এটা এ দেখো এটা এক দশাংশের ঘরটার দিকে দেখাও দেখেই বোঝা যাচ্ছে বেশিকে হম চলো এবার অনেকে দেখা গেল শূন্য দশমিক শূন্য 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 সরি শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরম দিলাম আর শূন্য দশমিক দুই দিলাম বলো তো কোনটা বড় নিচেরটা বড় বুঝিয়ে নাও দেখেই বুঝতে পারবে শুরুতেই তোমাকে বলে দেবে কি বড় কি ছোট এই ভুলটা করবে না চলো পরের অঙ্কগুলো আমরা দেখিনি দশের নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি দেখো এগুলো আমরা করবো পরে ওই ছকে করি তাহলে সুবিধা হয়ে যাবে তো চলো এখানে আমরা প্রথমে এর অঙ্কটা কি বলেছে ছয় দশাংশের ঘরে তো এই দেখো দশাংশের ঘরে ছয় লিখে দিলাম এইখানে দশমিক হয় এই জায়গাটায় ঠিক আছে এককের ঘরে শূন্য দিলাম হয়ে গেল অঙ্কটা শূন্য দশমিক ছয় বিয়ের অঙ্কটা করছি তো বিয়ের অঙ্কটা নয় শতাংশ তো শতাংশের ঘরে নয় আর এখানে হবে শূন্য কারণ কিছু তো নেই এ দেখো হয়ে গেল নয় শতাংশ দুই সহস্রাংশ সহস্রাংশের ঘরে সেটটা হ্যাঁ আর এখানে দশমিক বাকিগুলোতে কিছু নাই বলেছে হয়ে গেল দুই সহস্রাংশ ডেটটা দেখো দুই শত শতকের ঘরে দুই তিন দশমিক তিন মানে তিন দশমিক মানে কি তিনটা এককের ঘরে হবে তিন দশকের ঘরে কিছু নেই বলেছে আর চার পাঁচ দশমিকের পরে চার পাঁচ হয়ে গেল দুই শূন্য তিন দশমিক চার পাঁচ এবার ইয়ের টা দেখো চার হাজার তো হাজারের ঘরে চার বসালাম মিডিলে তো কিছু বলেনি শূন্য তার মানে পাঁচ সহস্রাংশ এই যে সহস্রাংশের ঘরে পাঁচ বসালাম মিডিলে তো কিছু বলেনি তো অঙ্কটা হয়ে গেলে এরকম চার শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য পাঁচ এফের করি এফেক্টটা টা কি বলেছে ছয় শত তো এই যে শতকের ঘরে ছয় উনত্রিশ উনত্রিশ হচ্ছে আমি দেখো উনত্রিশ বাংলা লিখে ফেলেছি উনত্রিশ তারপরে দশমিকের পর দেখো দশমিক বলেই দিয়েছে আমি বললাম না কয়েক সময় দেখবে দশমিক লেখা থাকবে তুমি যেভাবে খুশি লিখতে পারো এখানে দেখো দশমিক কথাটা লেখাই নাই কিন্তু এখানে আবার দশমিক কথাটা লেখা আছে কথাই তোমার ইচ্ছা সেটা কিভাবে লিখবে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ তাহলে বুঝতে পারছো কত রকম ভাবে লেখা যায় ক্লিয়ার হচ্ছে আগের ভিডিও কিন্তু আমি বারবার এই জন্য দেখতে বলছি ওই দুটো ভিডিও এই দুটো ভিডিও যদি কমপ্লিট দেখো তুমি মানে বলতে পারো এই দশমিকের অঙ্কের রাজা হয়ে যাবে মানে আমি প্রমিস এইভাবে করতে পারি না যদিও কিন্তু আমার বিশ্বাস তোমরা মন দিয়ে দেখলে আমি তো সবকিছু আমার মানে উজাড় করে তোমাদের শেখানোর চেষ্টা করছি ইয়েস এবার আমরা জিয়ের অঙ্কগুলো করব চলো জিয়েরটা দেখি কি বলেছে দেখতেই পাচ্ছ পরি এখানে এককের ঘরে দুই হবে কারণ পুরো একদম দুই আছে এখানে তো এককের ঘরে দুই দিলাম দশমিক তো এখানে হয় তো দশের মধ্যে তিন মানে দশাংশের ঘরে তিন দুই দশমিক তিন অঙ্ক হয়ে গেছে এ দেখো দশ আছে মানে এক দশকের ঘরে এক দশকের ঘরে এক তোমরা ক্লাস ফোরে শিখেছ এগুলো দশকের ঘরে এক হবে দশকের ঘরে এক লিখলাম এককের ঘরে সাত লিখলাম স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে দেখতে পাচ্ছ এবার হাজারের মধ্যে আট মানে সহস্রাংশের ঘরে আট লিখবো দশমিক এইখানে আছে বাকিগুলো শূন্য দিয়ে কমপ্লিট করে দেবো হয়ে গেল দেখো শতকের ঘরে চার হবে স্থানীয় মানে ভেঙে লেখা আছে শতকের ঘরে চার দশকের ঘরে পাঁচ এখানে পাঁচ এবার দেখো একশোর মধ্যে নয় শতাংশের ঘরে নয় সহস্রাংশের ঘরে এক বাকিটা দশমিক এখানে বাকিগুলো শূন্য দিয়ে কমপ্লিট করে দিলাম অঙ্ক আমার কমপ্লিট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ মজাও লাগছে নিশ্চয়ই চলো স্টার্ট করি এবার এই অঙ্কগুলো তো এই অঙ্কগুলো আমরা এখানে করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটটা অঙ্ক আছে এরকম কথার আর উনিশের দাগে কিছু মান খোঁজার অঙ্ক আছে সেখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছটা অঙ্ক আছে চলো স্টার্ট করি এগারো দাগের অঙ্কটা কি বলেছে দেখি আমার কাছে পাঁচ টাকা ছিল আমি এত টাকা পেন কিনেছি কত টাকা পড়ে আছে তোমাদের বিয়োগ আগের চ্যাপ্টার শিখেছি একবার দেখে দিচ্ছি নাই মানে লাস্টে দশমিক থাকে তাহলে এখানে টাকা ছিল পাঁচ ঠিক না তো মানে লাস্টে দশমিক এই জায়গায় একক তো এটা এককের ঘরের পরে দশমিক হয় দশাংশ শতাংশ সহস্রাংশ এটা দশকের ঘর মনে পড়ছে তো এইটা আমি শূন্য দিয়ে পুজিয়ে নিলাম বলেছিলাম আলগা শূন্য নেওয়া যায় নাহলে তো অঙ্কটা হিসাবে সমস্যা হবে তো তিন তারপর দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম পুরো একদম পারফেক্টলি বসাতে বসাতে চলে যাবে দেখো শূন্যর মধ্যে শূন্য বাদ দিলে শূন্য শূন্যর মধ্যে পাঁচ বাদ যায় না এর সাথে ধার করলে দশ দশের মধ্যে পাঁচ বাদ দিলে পাঁচ এগুলো শোধ দিলে দি চার আমরা এইভাবে শিখেছি তোমরা অনেকে গোল করে তোমরা যেভাবে বিয়োগ করো একবার বসানোর পর এই দশমিক যে আছে এটা ভুলে যাবে যে অঙ্কটা যেরকম সাধারণ পাঁচ শূন্য 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 থেকে তিন তিন পাঁচ শূন্য শূন্য সরি পাঁচ শূন্য শূন্য থেকে তিনশো এইটা যেভাবে দাও হম এক দশমিক পাঁচ শূন্য কত টাকা পড়ে আছে কত জায়গায় এটা লিখবে যে এক দশমিক পাঁচ শূন্য টাকা পড়ে আছে এবার বলি এই লেখার সময় আলগা শূন্য না লেখায় ভালো কিন্তু যেহেতু এটা টাকা আর একটা জিনিস মনে রাখবে টাকা তাই দশমিকের পর কমসে কম দুটো লেখার চেষ্টা করবে শূন্য দিয়ে পুজো হলেও দুটো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা তিন পয়েন্ট তিন টাকা পঞ্চাশ পয়সা কিন্তু দেখতে দেখে বোঝা যায় না সেই জন্য টাকা পয়সা যেহেতু এটা টাকার অঙ্ক মানেই দশমিকের পরে কমসে কম দুটো দেওয়ার চেষ্টা করবে যদি কোনো জায়গায় তিন দশমিক দুই দেখো তাহলে এরম লেখার চেষ্টা করবে উত্তর আসলে তাহলে সেটা বোঝা যায় যে তিন টাকা কুড়ি পয়সা ওকে আর না লিখলেও কোনো ভুল নেই চলো বারোটা দেখি দুই দশমিক পঁচাত্তরের সাথে এখানে তো কোনো ব্যাপার নয় টাকা বলে দেয়নি তো দুই দশমিক আমি কিছু কিছু জিনিস তোমাদের বলছি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমরা যখন বড়ো হবে আস্তে আস্তে অঙ্ক আরও করবে তখন তোমরা বুঝতে পারবে আমি এইগুলো তোমাকে এই কথাগুলো আমি কেন বলেছিলাম এগুলো জীবনে তোমার অনেক হেল্প করবে ঠিক আছে দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো আগের একটা চ্যাপ্টারে বলেছিলাম না যদি এই ধরনের অঙ্ক বুঝতে না পারো তো সংখ্যাগুলো পাল্টে নেবে তো পাল্টিয়ে নেবো ধর বলো পাঁচের সাথে পাঁচ এর সাথে কত যোগ করলে আট পাবো বলো আচ্ছা আটের নয় বদলে দিলাম নয় পাঁচের সাথে কত যোগ করলে করলে পাবো কি করে বের এই লাস্ট নয় চা তিন থেকে এটা বাদ দিলে অঙ্কটা আমার হয়ে যাবে তো বারোটা অঙ্কটা করছে দেখো তিন থেকে বাদ দেবো এই তিন থেকে তো নাই মানে লাস্টে দশমিক এখানেও দশমিক দিলাম তারপরে সাত ছিল এই যে সাত ছিল তারপরেরটায় পাঁচ ছিল তার বাদিকের টাই দুই ছিল একদম পারফেক্টলি অ্যালাইনমেন্ট করতে হবে উলম্বভাবে দিয়ে একে জিরো দিয়ে দেব সংখ্যাগুলো পুজিয়ে নেব এইভাবে করা আছে খুব ভালো বই হুম তো এখানে বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ করছি দশের মধ্যে পাঁচ বার দিলে পাঁচ একে সত বিলো দিয়ে আট আমরা এইভাবে করেছি ছোটবেলায় এবার তোমরা তোমাদের মতো করে করো তো আট দশের মধ্যে আট বাদ দিলে দুই একে সত বিলো দিয়ে তিন তার মানে শূন্য হয়ে গেল শূন্য দশমিক দুই পাঁচ তাহলে উত্তর হবে এত এর সাথে কতর জায়গায় এটা লিখে দেবে এত যোগ করলে তিন পাবো এই অব্দি লিখবে উত্তর হয়ে যাবে এই দুই ব্র্যাকেটের মধ্যে শুধু এই কত জায়গায় এটা লিখে দেবে ওকে চলো তেরোটা দেখি মীরা এত সেমি দৈর্ঘ্যের ঘড়ি থেকে এই সরি দড়ি থেকে আচ্ছা এত সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে এত সেমি দৈর্ঘ্য দড়ি কেটে নিল ওকে এখন কতটা পড়ে আছে বিয়োগ করতে হবে টোটাল ছিল এতটা সেখান থেকে বাদ দেবে এতটা 8.5 তো দেখো 13টা করছি হুম পাঁচ দশমিকের নিচে দশমিক বসাতে হয় দশমিকের পরেরটাই 5 ছিল দশমিক আগেরটাই 8 ছিল 5 মধ্যে পাঁচ বাদ দিলে 0 দশমিক বসে গেল কোনো সমস্যা নেই এবার দেখো 12 মধ্যে 8 डायरेक्टली বাদ দিয়ে দেবে কত হয় 8 চারা 12 না হলে এখানে কিছু মনে মনে শূন্য ভেবে সেই ধার করা যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো 4.0 এবার বলেছিলাম আলগা শূন্যের দাম নেই ওকে আলগা দশমিক না লিখলেও চলে তাহলে এটা মানেও যা ফোর মানেও যা ফোর পয়েন্ট জিরো মানেও তাই মনে আছে নাই মানে লাস্টে দশমিক আলগা দশমিকের পরে ডান দিকে আলগা শূন্যের নাম নেই তো এই উত্তরটা তোমরা লিখবে যে এখন এই কতর জায়গায় লিখে দেবে চার এখন চার এটা কিতে ছিল উত্তর সেমি তাহলে এখানে হবে সেমি 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 এখানে বিয়োগ চিহ্ন তো লিখবে এখন চার সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে এইটুকু লিখে দেবে উত্তর বলে এখানে উত্তর বলে করে এটা করে দেবে এখন চার সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে বুঝতে পারলে চলো নেক্সট দেখি আহ চোদ্দ এখন এই চৌদ্দ অঙ্কটা নিজের আমার খাতার দৈর্ঘ্য এত সেমি প্রস্থ এত সেমি আমার খাতার পরিসীমা কত এটা আমাকে নিজে থেকে করতে বলেছে তো চলো আমরা নিজে থেকে করি আমার খাতার দৈর্ঘ্য হলো বারো দশমিক পাঁচ সেমি আর প্রস্থ হলো ধরো ছয় সেমি ওকে দৈর্ঘ্য মানে যেটা বড় হয় সেটাকে এইটা যদি আমার খাতা হয় তাহলে এটাকেই দৈর্ঘ্য বলা হয় এইটা যদি আমার খাতা হয় তাহলে এইটাকে দৈর্ঘ্য বলা হয় যেটা বড়ো সেটা দৈর্ঘ্য যেটা ছোটো সেটা প্রস্থ তো দৈর্ঘ্য আর প্রস্থ আমি জানি একটা ছবি আঁকছে দেখো এটা আমার খাতা এখানে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ সেমি আর এটা হচ্ছে ছয় সেমি তো পরিষীমা মানে টোটালটা বের করতে হবে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমাকে টোটাল রাস্তাটা হাঁটতে 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 আবার পুনরায় জায়গায় ফিরে আসতে হবে তাহলে কত হাঁটলে বারো দশমিক পাঁচ তারপরে আবার কত হাঁটলে ছয় এই পর্যন্ত যখন হাঁটা হয়ে যাবে ডবল করে দেবে কারণ আবার তোমাকে ততটাই রাস্তা আবার হাঁটতে হবে কিংবা এটা দুবার আর এটা দুবার যোগ করে দেবে কারণ এটাও যা এটাও তাই এটাও ছয় এটাও ছয় এখন যেভাবে করতে পারো বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ আর আমরা ছয় নাই মানে দশমিক দেখছো দশমিক সুজাসুজি করে নিয়েছি জিরো দিয়ে ভরাট করলাম পাঁচ আঠারো দশমিক পাঁচ হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এই অব্দি এই কর্নার অব্দি এগুলো যদি আমরা দুই দিয়ে গুণ করি তাও হবে আমরা তা করবো না আমরা কি করবো এখানে জায়গাটা কম আমি এইটুকের বোঝাচ্ছি ঠিক আছে আঠারো আঠারো দশমিক দশমিক পাঁচ হলো তো তুমি আবার তার নিচে আঠারো দশমিক পাঁচ লিখে যোগ করে দাও পাঁচ পাঁচ দশ শূন্য হাত থেকে এক আট ষোলো সতেরো সাত হাত থেকে এক তিন সাঁত্রিশ দশমিক জিরো বলেছিলাম আলগা শূন্যের দাম নাই দশমিক না লিখলেও চরে আলগা ভাবে তাহলে উত্তরটা হলো সাঁত্রিশ নিজের মতো করে আরো বানিয়ে নাও ঠিক আছে চলো নেক্সট দেখি এবার বলছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকা চাল একশো দেখছো টাকার ক্ষেত্রে দুটো সংখ্যা দিচ্ছে কেন বই থেকে দিচ্ছে কারণ তোমরা বুঝতে পারছো পয়সাটা এখানে শূন্য না দিলেও চলে আলগা শূন্যের যেহেতু দাম মানে না দিলেও চলে দশমিকের ডান দিকে তবুও দিচ্ছে কেন যেহেতু এটা টাকার ব্যাপার এত টাকা ডাল এত টাকা সবজি কিনে এনেছে এইবার মোট কত টাকা এটা হিসাব করতে হবে তো দুশো নাই মানে লাস্টে দশমিক ওকে তারপর একটা দশমিক সোজাসুজি করে নেওয়ার পর দশমিকের পরে কে আছে পাঁচ শূন্য বাদিকে কে আছে পাঁচ তার বাদিকে কে আছে দুই তার বাদিকে এক তার নিচে আবার দশমিক তারপর একটায় পাঁচ তারপর শূন্য তার বাদিকেরটায় দুই দেখো তারপরেরটায় চার তারপরেরটায় দুই এবং এইগুলোকে ভরাট করলাম এবং এটাকে যোগ করছি এগুলো সব টাকা 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 উত্তর যেটা বেরোবে সেটা শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য হাত থাকলে পাঁচ আর দুয়ে সাত আর একে আট চার আর দু ছয় দু আর একে তিন আর দুয়ে পাঁচ দশমিক এই সোজা ছিল বলেছিলাম আলগা শূন্যের দাম নেই না লিখলেও চলে আলগা দশমিকের দাম নেই বা না লিখলেও চলে উত্তর তবে ফাইভ সিক্স এইট উত্তরে কি লিখবে আমি দেখে দিচ্ছি দেখো লিখবে বাবা এখান থেকে শুরু করবে বাবা মোটাই কতর জায়গায় লিখে দেবে টাকা খরচ করেছে যেহেতু পয়সার এখানে হিসেবেই নাই পয়সাই নেই তাই জাস্ট এইটুক লিখবে বেশি বেটার লাগবে চাইলে পুরোটা লিখতে পারো দশমিক শূন্য শূন্য লেখক কোনো সমস্যা নেই খরচ করেছেন এইটুক লিখে দেবে উত্তর হয়ে যাবে চলো ষোলোটা দেখি লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে এত সেমি এই লাফ মারার মধ্যে বুঝতে পারছি কে দেখো এর একশো বিরাশি আছে তাহলে পরিপূর্ণ আছে এ হচ্ছে ফার্স্ট ঠিক আছে বেশি তো সাহিল কত বেশি লাফিয়েছে এবং সাহিল বেশি লাফিয়েছে সেটা আমরা দেখে বুঝে গেছিলাম তো না বলে দিলে কে বেশি লাফিয়েছে কত বেশি লাফিয়েছে এরকম অঙ্কও দিতে পারত তাও আমরা পারতাম তাই না তো এক আট দুই দশমিক আট আট দশমিকের নিচে দশমিক তারপরে দুই আর এখানে পাঁচ আর বাদিকে নয় এককের ঘরে দশকের ঘরে সাত এবং এখানে এক দেখো আটের মধ্যে পাঁচ বার দিলে তিন দশমিকের নিচে দশমিকটা বসে নি হ্যাঁ আটের মধ্যে পাঁচ দিলে তিন আটের মধ্যে দুই বার দিলে ছয় আচ্ছা দুয়ের মধ্যে নয় বাদ যায় না এসে ধার করলে বারো নয় আর তিনে বারো একে সর দিলে অবধি আট আটের মধ্যে আট বার দিলে শূন্য তোমরা যেভাবে পারো এই দশমিকের কথা ভুলে গিয়ে তোমরা অঙ্ক যেভাবে ইচ্ছা করো ঠিক আছে নর্মালি তুলে করে দিবে আগে পুজিয়ে নেবে কিন্তু ডাইনে বাই শূন্য টূন্যগুলো ঠিকঠাক পুজিয়ে নেবে যদি এখানে আট না থাকতো এখানে শূন্য হতো তাহলে ভালো বোঝা যেত হুম আর একের মধ্যে একবার দিলেও শূন্য হয় বায়ু শূন্য তো দামই নেই তো তিন দশমিক ছয় তিন উত্তর হবে তো সাহিল উত্তরে কি লিখবে এখান থেকে স্টার্ট করবে সাহিল এই কত জায়গায় লিখবে তিন দশমিক ছয় তিন এই কত জায়গায় তাই লিখবে তিন দশমিক ছয় তিন কি নাতে এটা উত্তরটা তো সেমিতে ছিল সেমি বেশি লাফিয়েছে কি লিখবে তিন দশমিক ছয় তিন সেমি বেশি লাফিয়েছে চলো নেক্সট অঙ্ক দেখিনি সতেরো অঙ্কটা আবার সেই রকম পাঁচ থেকে কত বিয়োগ করলে বিয়োগ আমরা এত পাবো দেখো এরকম যদি বুঝতে দশমিক দেখাতে অনেকের মাথায় ডিস্টার্ব হবে হতে পারে ডাইরেক্টলি পাঁচ থেকে একটা বিয়োগ উত্তর বেরিয়ে যায় তাও একটু বুঝিয়ে দিই হ্যাঁ এই পাঁচের জায়গায় আর এই দুটো সংখ্যা যদি আমরা পাল্টিয়ে নিই দেখো এখানে লিখবো ধরো লিখলাম সাত থেকে কত বিয়োগ করলে পাঁচ পাবো বলো সাত থেকে কত বাদ দিলে পাঁচ পাবো দুই তুমি তো পারলে কি করে পারলে তাতে মনে মনে তুমি সাত থেকে হিসাব করলে যে কত কম মানে সাত থেকে তুমি মনে মনে পাঁচ বিয়োগ করেছো এটা এত দ্রুত গ্রেনের মধ্যে হয়ে গেছে তুমি বুঝতে পারবে না যে কীভাবে কী করে কী হলো কিন্তু তুমি করে ফেলেছ ওইভাবে ঠিক আছে তো কিছু জিনিস আমাদের মন দ্রুত করে ফেলে হিসাবটা কিন্তু সেটাকে ভেঙে বলতে গেলে আর পারা যায় না ঠিক আছে তো এটা আলাদা ধরনের একটা ইন্টেলিজেন্স বলা যায় বোঝানো হুম তোমরা কি বলবো এটাকে তোমরা হয়তো নাম শুনবে ট্র্যাচিক থিওরিটা হচ্ছে স্টানবার্গ ট্র্যাচিক থিওরিতে এই বিষয়গুলো আছে যখন তোমরা বড় কোনো ক্লাসে পড়বে স্টানবার্গ সম্পর্কে তার ট্র্যাচিক থিওরিতে তখন তোমরা বুঝতে পারবে যে তার থিওরিতে আলাদা আলাদা তিনটি ভাগ ছিল আন্ডারস্ট্যান্ডিং তারপরে সেটাকে এলাবরেট করা বোঝানো সেটা আলাদা আলাদা ইন্টেলিজেন্সের একটা ভাগ যাই হোক সেটা পরের বিষয় তো আমরা এটাকে সেইভাবে ইউজ করছি যে যেটা আমরা সহজে বুঝতে পারি সেটার সাহায্যে আমরা সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি তো আমরা সহজ কি সাত থেকে পাঁচ ব্যাগ করলে সাত থেকে কত বিয়োগ করলে পাঁচ হয় বললে আমরা দুই বের করতে পারলাম কেননা আমরা দেখলাম যে এটা থেকে এটা বাদ দিলেই তো দুই হয়ে যায় এবং সেটাই উত্তর তাহলে ফার্স্টের থেকে লাস্টেরটা বাদ দেবে অঙ্ক হয়ে যাবে তো সতেরো এই পাঁচ থেকে নাই মানে দশমিক এখানে বিয়োগ করব দশমিক এক সাত দুই আর এখানে আছে দুই তাহলে অঙ্কের উত্তর এই কতর উত্তর আমরা পেয়ে যাব ঠিক আছে তো শূন্য দিয়ে ভরাট করি দশের মধ্যে দুই বাদ দিলে আট একশো দিয়ে আট দশের মধ্যে আট বার দিলে দুই একে সত্য দি দুই দশের মধ্যে দুই বাদ দিলে আট একে সদিলে দি তিন পাঁচের মধ্যে তিন বাদ দিলে দুই দশমিক এখানে লিখে দিলাম উত্তর হলো দুই দশমিক আট দুই আট পাঁচ থেকে আট দুই বিয়োগ করলে এত পাবো এই পর্যন্ত লিখে দেবে শুধু কতর জায়গায় এটা লিখে দেবে হম চলো এবার নেক্সট অঙ্ক দেখি আঠেরো এত থেকে এত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাবো এই দেখো এই অঙ্কটা দেখলে তোমরা বলবে কি করবো ঠিক পাচ্ছি না এত দূর অব্দি কি বলেছে দেখো বলে দিয়েছে যে এত থেকে এত বিয়োগ করে তুমি যেটা পাবে সেটা থেকে কত বিয়োগ 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 মানে সেই যে এই আমাদের আগে ফল ফলটা জানতে হবে এত থেকে এত বিয়োগ করে যে বিয়োগ ফল এটা বলতে তো একটা বিষয় বোঝায় এইটা কত এটা জানি না বলে অঙ্কটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো তার সাথে কত যোগ সেটা পরের কথা তাহলে আমরা দেখি আগে এই এত বড় লম্বা লাইনটাকে ছোট্ট করে কতটা উত্তর হচ্ছে চলো 4.15, পয়েন্ট ওয়ান বুঝিয়ে নিলাম দশের মধ্যে সাত বাদ দিলে তিন একে সদ দিল দিই পাঁচ পাঁচের মধ্যে পাঁচ বাদ দিলে শূন্য একের মধ্যে ছয় বাদ যায় না ধার করলো এগারোর মধ্যে ছয় বাদ দিলে পাঁচ একে এই যে এক দশমিক পাঁচ শূন্য তিন তাহলে এই এত বড় জিনিসটার উত্তর হচ্ছে এই যে বিয়োগ ফল যেটাকে বলছে এটা হবে এক দশমিক পাঁচ শূন্য তিন এবার ধরে নাও এত দূর অব্দি এইগুলো কিছু লেখা নাই ওকে তাহলে দেখো এটা থেকে কত এটার সাথে কত যোগ করলে এটার সাথে কারণ এই পুরো জিনিসটাকে আমি ছোটো করে নিচ্ছি এটার সাথে কত যোগ করলে দশ পাবো অঙ্ক বুঝতে পারছো না আচ্ছা দেখো তিনের সাথে কত যোগ করলে চার পাবো বলো এক কী করে বের করলে লাস্ট মাইনাস ফার্স্ট তাহলে এখানেও দশ থেকে এটা বাদ দাও উত্তর বেরিয়ে যাবে লাস্ট মাইনাস ফার্স্ট তাহলে এখানে এবার আমরা দশ পয়েন্ট এখানে পয়েন্ট পাঁচ শূন্য তিন এখানে আমরা এক লিখবো দিয়ে দেখো ভরাট করলাম বিয়োগ করছি হুম এটা প্রথম বিয়োগ এটা পরবর্তীতে এটা ফার্স্ট তারপরে এটা এটা করবে অঙ্ক বেরিয়ে যাবে দশমধ্যে বাদ দিলে সাত হাতে থাকলো দশম তিন তিনবার দিলে সাত হাতে কিছু থাকে না মাঝে মাঝে মাথা কাজ করে না দশের মধ্যে বাদ দিলে সাত হয়ে গেলো একে সদ দিল দিয়ে হলো এক এটা এক হয়ে গেল দশের মধ্যে একবার দিলে নয় একে সদ দিল দিয়ে ছয় হয়ে গেল দশের মধ্যে ছয় বাদ দিলে চার একে সদ দিল দিয়ে দুই হয়ে গেল দশের মধ্যে বাদ দিলে আট এইট পয়েন্ট তাহলে উত্তরে লিখবে এত এই কত থেকে উত্তর লিখবে হ্যাঁ এই কত থেকে উত্তর লিখবে কারণ বিশাল বড় হয়ে যাবে না উত্তরটা লিখবে এই কত জায়গায় লিখবে এইট উত্তরটা আমি লিখে দিই এইট পয়েন্ট ফোর নাইন যোগ কিন্তু যোগ করলে দশ পাবো এবার তার আগে যদি এখানে লিখতে পারো বিয়োগ ফলের সঙ্গে হুম বিয়োগ ফলের সঙ্গে এটুকু যদি লিখে দাও লিখে দেবে নাহলে কোনো সমস্যা নেই এইবার উনিশের অঙ্কগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ মান নির্ণয় করতে হবে মান খুঁজতে হবে যোগ করতে বলেছে কয়েক জায়গায় যোগ করে তারপরে বিয়োগ করতে বলেছে ঠিক আছে তো আমরা যেগুলো যোগ এবং যোগ বলবে সেটা এক ধাপে হয়ে যাবে আর যেগুলোতে দুটো জিনিস দেওয়া থাকবে সেটা দুই ধাপে হবে তো চলো প্রথম অঙ্কটা করি শূন্য দশমিক শূন্য সাত দশমিকের নিচে দশমিক শূন্য নয় শূন্য যোগ করছি নয় সাথে ষোলো ছয় হাত থাকলো এক এখানে চলে আসলো এক দশমিক বসে গেল শূন্য অঙ্ক হয়ে গেল চলো বিএডটা করি চার দশমিক এক এক দশমিকের পরে আছে ছয় দশমিকের আগে আছে এক ঠিক আছে আর এটা শূন্য দিয়ে ভরাট করলাম এক সাত অঙ্ক হয়ে গেল যোগ করলাম ঠিক আছে এটা চলো নেক্সট দেখি এবার সিএটটা সিএটটা কি বলেছে যোগ করতে বলেছে তিন এক দুই দশমিক ছয় এক দশমিকের নিচে দশমিক দেবো তারপরে সাত দুই লিখে দেবো আর তার বাদিকে দুই ছয় তারপরে সাত তারপরে দুই হুম চলো এটাও যোগ করতে বলেছে তিন ছয় ছয় বারো তেরো তিন হাত থাকলো এক একে দিয়ে দাও ছয় দুই আট হয় আর একে নয় হয় দশমিক বসিয়ে দিলাম হ্যাঁ সাঁতার একে আট হয় না পাঁচ হয় অঙ্ক হয়ে গেল চলো নেক্সট পরেরটা দেখি দ্রুত করাচ্ছি আশা করি এতক্ষণ অঙ্ক করার পর তোমরাও দ্রুত হয়ে গেছো ডি এরটা করাচ্ছে এবার বিয়োগ করতে বলেছে পাঁচ লিখলাম নাই মানে দশমিক এইখানে দশমিকের নিচে দশমিক তার নিচে শূন্য দশমিক তিনটি পাঁচ শূন্য এখানে দশমিক পর একটা দুটো তিনটি ভরাট করে নাও দশের মধ্যে পাঁচ বার দিলে পাঁচ একে সদ দিলো দি ছয় দশের মধ্যে ছয় বার দিলে চার একে সদ দিলেও দি ছয় দশের মধ্যে ছয় বার দিলে চার এখানে লিখছি চার একে সদ দিলো দি এক পাঁচের মধ্যে একবার দিলে চার অঙ্ক হয়ে গেল এখানে বিয়োগ করতে বলেছিল ওকে চলো নেক্সট দেখি এবার ই একটা টু সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান ফোর পয়েন্ট সিক্স নাইন এবার তো আর দশমিক দিয়ে এদিক ওদিক করার দরকার নেই সরাসরি চোখে দেখেই বুঝতে পারবে নয় ছয় পনেরোর পাঁচ হাত থাকলো এক পাঁচ আর ছয় এগারো আর হাতে রেখে বারো দুই হাত থাকলো এক সাত চারে এগারো আর হাতে রেখে বারো দুই হাত থাকলো এক দুই আর একে তিন আর একে চার অঙ্ক হয়ে গেল ঠিক আছে এখানে কি করতে বলেছে দেখি দাঁড়াও এক সেকেন্ড যোগ করতে বলেছে হুম আর যোগই করেছি চল এবার দেখি পরেরটা অনেক অঙ্ক করিয়েছি কয়েকটা হয়তো বাই চান্স লিখতে টিখতে ভুল হতেও পারে তবে অঙ্ক বুঝে নিয়ে তুমি মানে আমার থেকে ভালোভাবে অঙ্ক করতে পারবে কারণ আমার মাথায় একটা প্রেশার আছে সমস্ত অঙ্ক কমপ্লিট করতে হবে তুমি আস্তে আস্তে করবে যে ভাবে পারবে হ্যাঁ আর যদি বেশি স্পিড হয়ে যায় তাহলে ইউটিউবের ভিডিও স্লো ফাস্ট করে নেওয়া যায় তোমরা তো জানো তো সাতেরটা দেখো এই এফেক্টটা হুম ফোর তার সাথে আমাকে তিন যোগ করতে পেরেছে নাই মানে এইখানে দশমিক তার মানে এই জায়গায় তিন জিরো দিয়ে পুজিয়ে নিলাম আগে যোগটা করব। যেটা উত্তর হবে তার নিচে বিয়োগটা করব। তিন ঠিক আছে চার তিনে সাত সাত পয়েন্ট তিন তার নিচে এবার সিক্স পয়েন্ট ফোর বিয়োগ করবো দেখো তিনের মধ্যে চারবার দিলে কত হয় না কিছু কারণ ধার করলে মধ্যে চারবার দিলে শূন্য শূন্য দশমিক নয় হয়ে গেল এবার ধরো জিএটা করবো এটা তিন পয়েন্ট তিন ছয় সেখান থেকে এটা বাদ দিতে বলেছে যদি এটা বড় তাই আমি আগে যোগ দুটো করে নেব ঠিক আছে যোগটা করে নেব আগে কারণ এটা বড় বলেছিলাম সরল অঙ্ক যারা দেখনি তারা দেখে নেবে যে সব সময় যোগের কাজ আগে করব সরলের ক্ষেত্রে নাহলে অঙ্ক করতে একটু কষ্ট হবে যদিও বড়ো ক্লাসে উঠে গেলে তুমি মাইনাসে অ্যান্সার বের করতে পারবে তারপরে আবার হিসাব করতে পারবে কিন্তু আপাতত তুমি ক্লাস সিক্সে পড়ো তাই যোগগুলোর কাজ সবসময় আগে করবে আর এই সব সময় এর সম্পত্তি এর সম্পত্তি মাইনাস সাইন্সটা এর সম্পত্তি পরে বুঝবে এগুলো যাই হোক দেখে নাও টু পয়েন্ট ওয়ান এইট আগে যোগটা সেরে নিই আট ছয় চোদ্দ চার হাত থাকলো এক তিন আরেক চার আর একে পাঁচ দশমিক বসে গেলো তিন আর দুয়ে পাঁচ হুম এর নিচে এবার বিয়োগ করবো কোথাও ফোর পয়েন্ট সিক্স টু ফোর পয়েন্ট সিক্স টু দেখো চারের মধ্যে দুই বার দিলে দুই পাঁচের মধ্যে ছয় বার যায় না এর সাথে ধার করলো দিই পনেরো মধ্যে ছয় বাদ দিলে নয় দশমিক বসে গেল আরেক সদ দিয়ে তো পাঁচ হলো পাঁচের মধ্যে পাঁচ বাদ দিলে জিরো জিরো পয়েন্ট নাইন টু অ্যান্সার হবে জিএটা চলো নেক্সট দেখি লাস্ট হুম লাস্ট অঙ্ক টু পয়েন্ট সিক্স সেভেন এটা দেখো কিছু নাই মানে আগে প্লাস থাকে এটাও একটা জিনিস পরবর্তীতে ভিডিওতে আরও ভালোভাবে বোঝাবো তো এইটা আর এইটা আগে যোগ করে নেবো এটার সাথে ফোর পয়েন্ট টু দশমিক এখানে ফোর এখানে টু এখানে জিরো দিয়ে পুঁজিয়ে নিলাম তারপরে যেটা অ্যান্সার হবে সাত ছয় দুয়ে আট দশমিক বসে গেল চার দুই ছয় এটা অ্যান্সার হলো এই অ্যান্সার থেকে এটা বাদ দেবো থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন জিরো দিয়ে ভরাট করলাম এবার দিয়ে বিয়োগ করবো দশের মধ্যে সাত বার দিলে তিন হয় ঠিক আছে দশের মধ্যে সাত বার দিলে তিন হয় হাতে থাকলো না একে সোধ দিল দিয়ে এ হয়ে গেলো তিন সাতের মধ্যে তিন বার দিলে চার হয় আটের মধ্যে সাত বাদ দিলে এক হয় দশমিক বসে গেলো সোজাসুজি ছয়ের মধ্যে তিনবার দিলে তিন হয় উত্তরটা হয়ে গেল এই চেকটা তো পরবর্তী তোমাদের এই চ্যাপ্টার আছে নেক্সট ভিডিও তোমরা পাবে একের পাঁচ জ্যামিতিক পরিমাণ হুম এবং তোমাদের এখানে কষে দেখে একের পাঁচও আছে তো চেষ্টা করব আমি কিন্তু প্রথমে তোমাদের এই বিষয়গুলো শেখাবো এবং আগের যে এই চ্যাপ্টারটার আগেও কিন্তু এরকম বক্স করা তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো যদি একবার ভালো করে বুঝে করে নাও প্রাইভেট টিউশনের ক্ষেত্রে সম্ভব হয় না কারণ স্কুলে খুব দ্রুত এগিয়ে যায় তখন এইগুলো করানো তাদের পক্ষে অনেকেই সম্ভব হয় না তো আমি কিন্তু সব করাচ্ছি তোমরা যদি এই বক্স কীভাবে ফিল করতে হচ্ছে পড়ে পড়ে বুঝে নাও তাহলে তোমার ক্ষেত্রে আর এই অঙ্ক করতে কিচ্ছু কষ্ট হবে না একদম জলের মতো মনে হবে ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে